ইতিমধ্যেই আমরা সন্দেহজনক 60টি ফেসবুক আইডি, 25টি ইউটিউব লিঙ্ক এবং 10টি অনলাইন পোর্টাল বন্ধ করে দিয়েছি এই ধরনের গুজব ছড়ানোর জন্য। যারা অপপ্রচারকারী এবং অপরাধী তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা আমরা দিয়েছি। উন্নয়নের যে অগ্রযাত্রায় বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে, এই উন্নয়নের অগ্রযাত্রাকে রুখে দিতে স্বার্থান্বেষী মহল তৎপর রয়েছে। আপনারা জানেন যে অস্থিরতা সৃষ্টির অন্যান্য উপায় ব্যর্থ হয়েছে ইতিমধ্যে, সকল আন্দোলন ব্যর্থ হয়েছে ইতিমধ্যে। এই অস্থিরতা সৃষ্টির অন্যান্য উপায় ব্যর্থ হয়ে সহজতম উপায় হল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করা। দৃশ্যের আড়ালে থেকে, দেশের বাহিরে থেকেও যে কেউই সহজেই এই ধরনের একটি পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিতে পারে। আমরা আগেই বলেছি, বাংলাদেশের সহজ সরল মানুষ এই ধরনের যে কোনো বিষয়কে খুব সহজেই বিশ্বাস করতে চায়।